নেতাকর্মী শুভম দাস চৌবাসা থানা। রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। কেন্দ্রীয় এই সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে। জাকের পার্টি সবসময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টির তৎপরতা বৃদ্ধি সহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে হলে এবং নতুন সংস্কার করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই, রাজনৈতিক স্থিতিশীলতারও বিকল্প নেই। এ সময় দলের জেলা সভাপতি হাজী মহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির প্রমুখ। আমরা লক্ষ্য করছি যে এখন একটি ধারা চালু হয়েছে, রাজনৈতিক বক্তব্য, আরেকটি হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। যে রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক থাকতে হবে, এই সংস্কার সাধনের মধ্যে দিয়ে আঞ্চলিক আন্তর্জাতিক পর্যায়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, ইন্ডি পলার তাই পলার গ্লোবাল পাওয়ারের যে ষড়যন্ত্র চলছে, টানা করে চলছে, এমন অবস্থা বাংলাদেশকে যদি নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রেখে সুসংহত করে এগিয়ে যেতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা কোনো বিকল্প নেই। তাই জাকের পার্টি স্পষ্ট ভাবে বলছে, বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় জাতির বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।